হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করব। এই ব্লগটা আরও আগেরই ছিল, আমার বাবার বাড়ির ব্লগ। তো যেহেতু করোনা ভাইরাসের জন্য গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম, অনেক দিন ধরে ভিডিও ঠিকভাবে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে মোবাইলে যেহেতু পড়ে আছে তাহলে শেয়ার করেই ফেলি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো মা ভাত রান্না করতেছেন আর শুটকি দিয়ে আলু দিয়ে সাথে মনে হয় শিং মাছ দিয়েছিলেন, এগুলো রান্না করতেছে। আর আমি আজকে ভর্তা বানাবো, টাকি মাছের ভর্তা বানাবো, তো ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মায়ের রান্নার স্টাইলগুলো হচ্ছে অন্যরকম। অনেকক্ষণ ধরে মশলার মধ্যে যেটাই রান্না করুক না কেন, মাংস বা মাছ বা শুটকি তরকারি, অনেকক্ষণ ধরে উনি নাড়াচাড়া করে কষিয়ে নেন। তো মায়ের রান্না অনেক মজা হয়, আমাদের কাছে অনেক ভালো লাগে। তো মা এদিক দিয়ে তরকারিটা রান্না করতেছে আর আমি ওই দিকে টাকি মাছের ভর্তাটা করব। তো টাকি মাছটা আগেই সিদ্ধ করে কাঁটাটা পরিষ্কার করে রেখেছে, এখন তেলের মধ্যে ভাজি করার পালা আর কি। তো চুলা একটা কড়াই বসিয়ে আমি সয়াবিন তেল দিয়েছি, এরপরে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়েছি, বেশি করে কাঁচামরিচটা দিব। এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে টাকি মাছটা দিব। তো রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর পেঁয়াজটা তেমন একটা দিতে হবে না, আর ভর্তাতে সবসময় রসুনটা বাড়িয়ে দিলেই ভালো হয়। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভাজা হওয়ার পর আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি, এখন ওই একই তেলের মধ্যে টাকি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাঁটাটা পরিষ্কার করা হয়েছে, এটা 5 মিনিটের মতো তেলের মধ্যে ফ্রাই করে নিব, একটু শুকিয়ে নিব, পানিটা শুকিয়ে নিব। এরপরে চুলা থেকে নামিয়ে সব কিছু একসাথে পাটায় বেটে নিলেই, আর বেটে নেওয়ার পর একটু সরিষার তেল মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে অনেক সুস্বাদু টাকি মাছের ভর্তা। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আমি এভাবেই ভর্তাটা করি। তো পাটার মধ্যে আমাদের কুনিটা বসছে ভর্তাটা বাটার জন্য, ও আগেই কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা বেটে এখন ধনিয়া পাতাটা পাটা বেটে নিচ্ছে। এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা, এরপরে মাছটাও বেটে নেবে আর একসাথে সব কিছু আমি পরে মিশিয়ে নেব। আমি এখন সরিষার তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরপরে অনেক সুস্বাদু ভর্তাটা তৈরি হয়ে যাবে। তো আমার ভাইয়ের বউ আজকে রান্না করতেছে পোনা মাছের কোপ্তা। এটা হচ্ছে ছোট পোনা মাছ, আমাদের চট্টগ্রামে এই মাছটা বেশি পাওয়া যায়, আমরা এটাকে গ্রাম্য ভাষায় হুঁসেগুঁয়া বলি আর কি। কোথায় কোথায় পাওয়া যায় আসলে আমি সেও জানি না। এটা হচ্ছে ছোট যে চেওয়া মাছটা আছে ওইটাই, একদম ছোট ছোট চেওয়া মাছ। তো এটাকে কোপ্তা করবে, ও সাথে মসুরের ডাল বাটা দিয়েছে, এরপরে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন বাটা দিবে। তো সব কিছু আন্দাজ করে দিয়েছে, এখানে কোনো পরিমাণটা নাই যেহেতু ওটা আমার রেসিপি না, তো ও নিজের থেকে আন্দাজ করে সব কিছু দিয়েছে, আপনারাও আন্দাজ করে দিয়ে নেবেন। এখানে শুধু আমি কোপ্তা বানানোর প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি, ও কীভাবে কোপ্তাটা বানায়। তবে ওর কোপ্তাটা অনেক মজা হয়েছিল। তো এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, আবার মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো দিবে, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছেন। বেশি করে মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছে, কাঁচামরিচ কুচিও দিয়েছেন বেশি করে, যেহেতু ছোট মাছ একদম ছোট মাছ সেই জন্য ঝালটা একটু বেশি হলে কোপ্তাটা খেতে ভালো লাগে। আর ও ডালের পরিমাণটা বেশি দিয়েছিলেন, শুধুমাত্র মসুরের ডালটা দিয়েছে এখানে, আপনারা ইচ্ছে করলে খেসারির ডাল মসুরের ডাল দুইটা একসাথে মিশিয়েও করতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবে, এরপরে ডুবো তেলে সবগুলো ফ্রাই করে নিলে অনেক সুস্বাদু পোনা মাছের কোপ্তাটা তৈরি হয়ে যাবে। এই এটা মুসমুসে হয়, অনেক মজা হয়, ভাত দিয়েও খাওয়া যায় আবার এমনি এমনি কিন্তু খাওয়া যায়। তো আমরা সবাই অনেক মজা করে এই কোপ্তাটা
আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি দুইটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।